আজকে জার্নি শুরু হয়ে গিয়েছে। প্রথমে আমরা চললাম চড়িদা গ্রাম, যেটাকে মুখোশ ভ্যালেজ বলা হয়, চড়িদা গ্রাম। তারপরে যাব খয়রাবেড়া ড্যাম, খয়রাবেড়া ড্যাম থেকে যাব আসবো আবার মুরগুমা লেক, মুরগুমা লেকে তারপর সুইসাইড পয়েন্ট যাব। সুইসাইড পয়েন্ট বলে একটা দারুণ জায়গা আছে, কিন্তু ওখানে কেউ সুইসাইড করে না। জায়গাটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট বা মুরগুমা লেক ভিউ। তারপরে যাব বেগুনকদর, যেটা ভৌতিক স্টেশন, ওই বেগুনকদর থেকে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভিডিওর সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর সঙ্গে থাকুন। চলে এলাম চড়িদা গ্রামের মুখোশ ভিলেজ বলে যেটা বিখ্যাত, সেখানে দেখাবো আপনাদেরকে মুখোশ দেখবো। কটা টাকা জোড়া? 110 টাকা। ওই 100 টাকা, ঠিক আছে। আমাকে ট্যাগ জোড়া তো চলে এসেছি চড়িদার মুখোশ গ্রামে। এখানে মুখোশ কেনাকাটা হলো, এই গ্রামটা মুখোশ গ্রাম নামে পরিচিত। খুব সুন্দর পরিবেশ। চড়িদা গ্রাম থেকে আসার পথে আমাদের মাঝখানে জল খাবার সময় হয়ে গেছে। আজ আমাদের জল খাবার এই, এইবার আমরা পৌঁছে গেলাম খয়রাবেড়া ড্যামের। রাস্তাটা মাঝখানে খুবই খারাপ, বাকি গোটায় পাহাড়ের মধ্যে গোটায় রাস্তা খুবই ভালো ছিল। অনেক পাহাড়ের পথ উঁচু নিচু পেরিয়ে শেষ পর্যন্ত আমরা মুরগুমা লেকে এলাম। আর এই যে জায়গাটা রয়েছে মুরগুমা লেকে, এটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। সুইসাইড পয়েন্ট কেন নাম জানি না, যদিও কেউ সুইসাইড করে না এখান থেকে। আর এটাকে মুরগুমা লেক ভিউ বলে। অপূর্ব দৃশ্য একবার দেখুন। আপনি যদি অযোধ্যা ট্যুরে এসছেন আর এই জায়গাটা যদি না আসেন, তাহলে আপনার অযোধ্যা ট্যুর কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এই জায়গা আগে কে কে এসছেন কমেন্ট করে জানান। ওই যে উপরে পাহাড়ের উঁচুটা দেখতে পাচ্ছেন, ওইটাই ছিল সুইসাইড পয়েন্ট একটু আগে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। যা যা ঘোরা হইলো, যা যা দেখা হইলো, সব যদি একটা ভিডিওতে দিয়ে দিই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই বেগুনকদর সিরিজটা পরের একটা ভিডিওটা আনবো। এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো সাবস্ক্রাইব করে দেন। বেগুনকদর ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি আমরা, পুরুলিয়া পার হয়ে গেছি, এবার রঘুনাথপুর ঢুকবো। মাঝখানে আমরা ছাতু সরবত খাওয়ার জন্য দাঁড়ালাম এখানে।